হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের দেখাবো গুগল ক্রোমের 5টি এক্সটেনশন যা ব্যবহারের ফলে আপনার ইন্টারনেট ব্রাউজিং হবে আরও সহজ এবং দ্রুততর। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আর বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ শাহিনদাস ফকির। ওয়েলকাম ব্যাক। নাম্বার ওয়ান, ট্রাইমর্ফ। আপনি যদি কোনো ওয়েবসাইটে বেশি আসক্ত হয়ে পড়েন, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অথবা ইউটিউবে, তাহলে আপনি সেই ওয়েবসাইটগুলো নির্দিষ্ট সময়ের জন্য ব্লক করে রাখতে পারেন। কিংবা সেই সময় যে ওয়েবসাইটটি আপনার ভিজিট করা উচিত, সেই ওয়েবসাইটটির সাথে আপনার আসক্ত ওয়েবসাইট রিডাইরেক্ট করতে পারেন এবং সাথে নোট আকারে মেসেজ লিখে দিতে পারেন। মনে করুন, আপনি অ্যাসাইনমেন্ট করার জন্য কম্পিউটার ওপেন করলেন, তখন মনে হয় একটু ফেসবুকে ঘুরে আসি, আর একবার ফেসবুকে লগ ইন করলেই একটু যেন আর শেষ হয় না। সেক্ষেত্রে আপনি পিসি ওপেন করে প্রথমেই ফেসবুক কিছু সময়ের জন্য ব্লক করে রাখতে পারেন এবং আপনার মেসেজটি লিখে দিতে পারেন। দেখুন, এখানে আমি আমার পিসিতে ফেসবুক ব্লক করে দিচ্ছি এবং মেসেজ লিখে দিচ্ছি, ফার্স্ট ইউ শুড কমপ্লিট ইউর অ্যাসাইনমেন্ট দেন ট্রাই টু লগ ইন ফেসবুক। যার কারণে যখন আমি ফেসবুকে লগ ইন করতেছি আমাকে এই মেসেজটি শো করতেছে। তাছাড়া সেই সময় যে ওয়েবসাইটটি আপনার ভিজিট করা উচিত সেই ওয়েবসাইটটির সাথে রিডাইরেক্ট করাতে পারেন। এখানে আমি ফেসবুক রিডাইরেক্ট করা দিতেছি ইউটিউবের সাথে, যার কারণে যখন আমি ফেসবুকে ঢোকার চেষ্টা করতেছি আমাকে সরাসরি নিয়ে যাচ্ছে ইউটিউবে। নাম্বার টু, দ্য প্রিন্ট লিমিনেটর। এই এক্সটেনশনটি ইউজ করে আপনি যে কোনো ওয়েব পেজ মডিফাই করে প্রিন্ট করাতে পারেন কিংবা স্ক্রিনশট নিতে পারেন। মানে যে কোনো ওয়েবসাইটের কন্টেন্ট কিংবা গ্রাফিক্স বা পিকচার সহজে রিমুভ করে প্রিন্ট করাতে পারেন কিংবা স্ক্রিনশট নিতে পারেন। দেখুন, এখানে আমি গুগল থেকে এগুলো ডিলিট করে দিচ্ছি। এখন আমি চাইলে এই অবস্থায় প্রিন্ট কিংবা স্ক্রিনশট নিতে পারি। তো ফেসবুক কিংবা বিভিন্ন সাইট থেকে আমরা স্ক্রিনশট নেওয়ার পর নাম কিংবা ফোন নাম্বার মুছে দিই। তো এই কাজটি এই এক্সটেনশনটি ব্যবহারের মাধ্যমে আগেই করতে পারেন। নাম্বার থ্রি, হোয়াট রানস। এই এক্সটেনশনটির মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানতে পারেন, যেমন সেই ওয়েবসাইটটি কোন ল্যাঙ্গুয়েজে করা হয়েছে, সেই ওয়েবসাইটটিতে কোন সার্ভার ব্যবহার করা হয়েছে, এগুলো জানতে পারেন। তো এখানে দেখুন, আমি techtunes.com.bd এই ওয়েবসাইটটিতে যাচ্ছি। তো এই ওয়েবসাইটটিতে দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়েছে এবং সাইটটিতে ইন্টারনাল সার্চ করার জন্য গুগল কাস্টম সার্চ ইউজ করা হয়েছে। এছাড়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ PHP ব্যবহার করা হয়েছে, ওয়েব ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে এবং সার্ভার আছে Nginx এবং জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক jQuery ব্যবহার করা হয়েছে। নাম্বার ফোর, বিট ডিফেন্ডার ট্রাফিক লাইট। আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করা কিংবা বিভিন্ন সাইটের লিঙ্ক থেকে কোনো কিছু ডাউনলোড করার আগে দ্বিধায় পড়ি, যেমন আসলে লিঙ্কটি কি অরিজিনাল, পিসিতে কোনো ভাইরাস আসবে না তো, সাইটটি কি সিকিউর। তো এ ধরনের প্রবলেম দূর করতে পারেন বিট ডিফেন্ডার ট্রাফিক লাইট এক্সটেনশনটি ইউজ করে। দেখুন, আমি গুগলে সার্চ করতেছি, আমাকে যে সাইটগুলো লিস্ট দেখাচ্ছে তা এখানে সেভ দেখাচ্ছে। তো এই এক্সটেনশনটি ইউজ করে যে কোনো ওয়েবসাইট ভিজিট করার আগে সেই ওয়েবসাইটটির সম্পর্কে জানতে পারেন তা সিকিউর কি না। নাম্বার ফাইভ, গ্রামারলি ফর ক্রোম। এই এক্সটেনশনটি ইউজ করে সঠিক স্পেলিং বা গ্রামার লিখতেছেন কিনা তা চেক করতে পারেন। মনে করুন, আপনি কারো কাছে মেইল করতেছেন, সেক্ষেত্রে যদি কিছু ভুল লিখেন তাহলে আপনাকে মিস্টেক স্পেলিংগুলো রিমাইন্ড করবে এবং সঠিকগুলো সাজেস্ট করবে। দেখুন, এখানে আমি যে বানানগুলো ভুল লিখতেছি তা আন্ডারলাইন করে দেখাচ্ছে এবং সঠিকটি সাজেস্ট করতেছে। এখানে আপনার সেন্টেন্সে কোনো গ্রামার ভুল থাকলে তারও সঠিকটি সাজেস্ট করবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের টিউটোরিয়াল। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, খারাপ লেগে থাকলে ডিসলাইক দিবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অনেক অনেক ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে। টাটা।